কাই মন জাগরি নিহা তোমার আগমন জোনাকি আকাশ চ্যানেল ক্রেজি বাডিস। তো আজকে গায়েগুলো তুমি দেখে তোমরা দেখে বুঝে গেছো যে একদম হলুদ হলুদ পোলা চলে এসেছে। আমার একটু লেট হয়ে গেছে, তার কারণ হলো প্রথমত আজকে বাইকে এসেছি বাবার সাথে, আর আমি শাড়ি পরে বাইকে কোনোদিনও চাপিনি, তো ওটাই নার্ভাস লাগছিলাম। আর রেডি হওয়ার সময় ব্লগ করা পসিবল না, কারণ আমার রেডি হতে অনেকটা টাইম চলে গেছে। তো এখন আপাতত আমি চলে এসেছি, তো আমি দাঁড়িয়ে আছি একজনকার জন্য। তো ও এসেছে কি আসেনি আমি জানি না, ভেতরে ঢুকি, ঢুকে তারপর দেখি যে ও যদি চলে এসেছে তো ভালো, নাহলে আমি ফোন করে একবার দেখি কী হয়, আর বাকিটা তোমরা দেখবে। তো কন্টিনিউ করো, মানে স্কিপ যেন না হয়, আমি এটুকুই বলবো। আশা করছি ব্লগটা তোমার ভালো লাগবে তোমাদের, আর দুটো মিলিয়ে হবে, মানে গায়ে হলুদ আর বিয়ে মিলিয়ে। সো এখন খেতে মানে খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। গায়ে হলুদ এখনও স্টার্ট হয়নি, তার কারণ এখনও ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসেনি। তো আসুক, তারপরে হয়তো গায়ে হলুদ হবে। আমি ভেবেছি হয়তো আমারই লেট হয়ে গেছে রেডি হতে গিয়ে, তো এখন দেখছি যে না এদিকে কিছুই হয়নি। আমার তো গায়ে হলুদ খাওয়া এখন সব কিছু হয়ে গেছে, কারণ আমার আজকে সত্যিই দেরি হয়ে গেছিলো রেডি হতে গিয়ে। তারপরে শাড়ি পরতে গেলে জানোই তো কতটা লেট হয়ে যায়, তো সেই জন্য লেট হয়ে গেছিলো। তো তারপরে দেখলাম যে না এখানে এসে কিছুই হয়নি, তো এসে আগে খেয়ে নিলাম, দেন এখন বসে আছি, তারপরে গায়ে হলুদ হোক। তারপরে সবটাই তোমরা দেখতে পাবে, ভিডিওটা স্কিপ করো না। আর আমি জানি না কতটা ভালো করতে পারছি, আমি চেষ্টা করছি ভালোভাবে ভিডিওটা করার, যাতে ব্লগটা তোমাদের কাছে ভালোভাবে যায়। তো দেখা যাক কতটা কি করতে পারি, তো দেখো দেখতে আসা হচ্ছে ভালো। সো এখন আমরা ফটো তুলছি, ফটো তোলা মানে শেষ হয় না জানোই তো, এখনও অবধি গায়ে হলুদের কিচ্ছু শুরু হয়নি, মানে গায়ে হলুদ এখনও নিয়েও আসেনি। তো ওই জন্য কিছু দেখাচ্ছি না, গল্প করছি, এ করছি বলে হয়তো ব্লগটা বেশি করা হচ্ছে না। বাট আমি চেষ্টা করছি মানে যতটা মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো দেখানো সেগুলো দেখানোর, আর যেহেতু এটা একসাথে ব্লগটা হবে তো ওই জন্য চেষ্টা করছি যাতে কম কমভাবে করা, ধরলে এত লেন্দি হয়ে যাবে যে তোমরা ব্লগটা দেখবেই না। তো এখন আপাতত ফটো তোলা হলো, এরপরে হয়তো গায়ে হলুদের মানে আসুক, তারপরে আবার বাকিটা কন্টিনিউ করছি। সো এখন বিয়ে তত্ত্ব নাকি আসছে মানে বললো, তো গাড়ি এখনও কই দেখতে পাচ্ছি না, হয়তো আসছে। তো আসুক, তারপরে তোমাদেরকে পুরোটাই মানে দেখাবো। এখন আপাতত বসেছিলাম, প্রচণ্ড গরম, মানে এত রোদ দেয়, এবার তো একটা ভ্যাপসা ভ্যাপসা গরম লাগছে। আর কোণে ওইদিকে ওইদিকে কোণে বসে আছে একদম আড়াল করে, এদিকটা হয়তো অন্ধকার লাগছে, ওই জন্য ওই ধারে অন্ধকারে বোঝাতে পারছি না। তোরা আসুক, তারপর দেখা কথা বলছি। পরে হবে মানে ও শাড়ি চেঞ্জ করতে গেছে, এরপরে গায়ে হলুদ হবে, তারপরে ক্যামেরাগুলো সবই দেখাবো। তো এখন ফাঁকা রয়েছে বলে একটু কথা বলে নিচ্ছি, যাতে ফাঁকা ফাঁকা টাইমে কথা বলা যায়। তো আর গলার আওয়াজটা হয়তো কম লাগছে, কারণ মাইক নিয়ে আগেই বলেছি। তো চেষ্টা করছি যতটা সাউন্ড বাড়িয়ে কথা বলা যায়, কারণ ভেতরে কথা বলা যাচ্ছে না বলে বাইরে দাঁড়িয়ে যতটা পারছি করছি। তো এখন দেখি আর গায়ে হলুদটা হোক, তারপরে কী করা যায় না করা যায় সবই দেখতে হবে। আনন্দে আজ প্রাণ যে ভরুন লালসা চাপুরে।
তারপরে দেখা করলাম সমাজ মানে যে বান্ধবীদের সাথে আমি যাই কিনে, তারপরে এখন বেরিয়ে যাচ্ছি কারণ রাতে তো আবার আসতে হবে। আর এখন যদি না বেরিয়ে যায় অলরেডি 3টে বেজে গেছে, তাহলে দুপুর আবার একটু রেস্ট নেবো, তারপরে আবার রাতে আসবো। তো যদি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, তাতেই না 3টে বেজে গেছে অলরেডি। তো এখন আপাতত ব্লগটা স্টপ করবো, দেন রাতে আবার যখন আসবো তখন সেরকম আমি যাই না যে সাজেশন আমি তোদের কোনো কিছু দেখাতে পারবো, কারণ আমার এমনিতেই যা লেট হয় আগেই খুললাম। তো আজকে যতটুকু পেরেছি দেখালাম। বাড়ি আছে আমার আমার এখানে ওইখানকার মেয়েটা এখানে বিয়ে হয়েছে না? ও কি জানি, তো ও হতে পারে, কি জানি, ওটা জানি না। তো যাই হোক, এখন আপাতত এখানে ব্লগটা স্টপ করছি, তারপরে রাতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ বাড়িতে যে একটা আরাম করে ঘুম দিলে শান্তি পাবো। সাথে এই পথ চাওয়া যে আমার ভালো লাগে, এত ভালো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না, চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া, সে তো আমার অধিকার। বলো পিয়া বলো বলো না, কেন
করো পিয়া চলো না, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাকে বাধা সাত পাকে বাধা Thank you.